আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা অনেক দিন পরে গাজীপুরে যাচ্ছি আপনাদেরকে তো আগেই বলেছিলাম গাজীপুরে গিয়ে একটি ব্লগ দেব আপনাদের সাথে সেই ব্লগটাই আমি শেয়ার করব প্রায় 3 মাস পরে গাজীপুরে যাচ্ছি অনেক কিছুই সাথে নিয়ে যেতে হবে ওখানে আমার অনেক কিছুই নাই বাসা থেকে অনেক কিছু নিয়ে যেতে হয় বিকেল থেকে গুছানো শুরু করে দিয়েছি বাচ্চারাও বাচ্চাদের জিনিসপত্র বানিয়ে গুছিয়ে নিয়েছে আমি ওদের কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে দিলাম আমাদেরগুলো একটু গুছিয়ে নিয়ে নিলাম গাজীপুরে গেলে আমাদের সবারই মন ভালো হয়ে যায় বিশেষ করে সকালবেলা অনেক পাখির ডাক শোনা যায় তারপর আশেপাশে বাড়ির হাঁস মুরগি পালে ওনারা ওগুলোর ডাক শোনা যায় খুবই ভালো লাগে বাচ্চাদের লাগেজটা আগেই গুছিয়ে নিলাম না হয় আবার দেখব অনেক কিছু ফেলে রেখে গেছি এদিকে বাবা ছেলে মিলে আমি শ্যুট করব শ্যুট করার সব জিনিসপত্র ওরা গুছিয়ে নিচ্ছে লাইট স্ট্যান্ড এগুলো ক্যামেরা সব কিছু গুছাচ্ছে দুজন মিলে আমি যে ভিডিওগুলো আপলোড করি ভিডিওগুলো তৈরি করার আগে ও সব কিছু ক্যামেরা স্ট্যান্ড সব কিছু রেডি করে দেয় আমার বড় ছেলে আমাকে অনেক হেল্প করে আর ওর বাবা তো সারাদিন বাসায় থাকে না তো ও আজকে একটু বাসায় আগেই আসছে এজন্য ছেলেকে একটু হেল্প করতেছে সব কিছু গুছানোর জন্য আমার ছোট ছেলের কথা তো আপনাদেরকে বলাই হয়নি তো ও নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে নিজের ব্যাগ বলতে স্কুলের ব্যাগটা গুছিয়ে নিয়েছে ওদের আবার অনলাইন ক্লাস জুমের মাধ্যমে হয় সব স্কুলেই তো অনলাইন ক্লাস হয় এখন এই সময় তো ওদেরটা জুমের মাধ্যমে হয় তো এই জন্য বই খাতা নিয়ে যেতে হচ্ছে কারণ স্কুল তো খোলা এর মধ্যেই আমরা যাচ্ছি বাচ্চারা তো ভীষণ খুশি অনেক দিন পর বাইরে যাবে কারণ ঘরের মধ্যে প্রায় বন্দি অবস্থায় ছিল তো ওর বাবাই বলল যে চলো তাহলে গাজীপুর থেকে একটু ঘুরে আসি গাজীপুরে গেলে আমার সব কিছু নিয়ে যেতে হয় বাসা থেকে আপনারা ভাববেন এগুলো আবার কী দেখাচ্ছে এগুলো আমি সব নিয়ে যাব কারণ আমরা বেশিরভাগ সময় রাতে চলে যাই গাজীপুরে তখন বাজারের দোকানপাট সব বন্ধ থাকে আর বাসা থেকে বেশিরভাগ সময় আমি নিয়ে যাই কারণ বারবার তো কিনে নেওয়া যায় না আর আমার তো 3-4 দিন থাকা লাগে তো 3-4 দিনের জন্য গেলে আমি সব কিছুই নিয়ে যাই আবার আসার সময় সব কিছু সাথে করে নিয়ে আসি রান্নার যত উপকরণ আছে সব বাসা থেকে নিয়ে যাই এবার একটু মশলাপাতি বেশি নিয়ে যাচ্ছি কারণ প্ল্যান আছে ওখানে গিয়ে মাটির চুলায় রান্না করব মাটির চুলা বলতে বন্ধু চুলা ওটা সিমেন্টের তৈরি লাকড়ি দিয়ে রান্না করতে হয় আর ওটার রান্না অনেক মজা আপনারা তো জানেনই লাকড়ির চুলার রান্না অনেক মজা তো ওখানে গিয়ে মাটন বিরিয়ানি করব বারবিকিউ করব এই প্ল্যান আছে এজন্য অনেক মশলাপাতি নিয়ে যাচ্ছি সব কিছুই গুছানো শেষ এখন আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিব যেতে বেশি সময় লাগবে না রাতে তো রাস্তা ফাঁকা থাকে ওর বাবা ড্রাইভ করে যাবে গাড়ি প্রায় 1.5 ঘন্টার মতন লাগবে যেতে মিষ্টি বিলাস আমার বাড়ির নাম ওর বাবা আমার নামই রেখেছে শখ করে আপনারা তো শুনতেই পেলেন সকালবেলার পাখির ডাক হাঁস মুরগির ডাক শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য আয়োজন করছি আপনাদেরকে তো বলেছি বন্ধু চুলায় বিরিয়ানি রান্না করে দেখাবো বন্ধু চুলাটা আমি আমার বাসার ঠিক পিছনে বসিয়েছি তো ভিতরেও আমার গ্যাসের চুলা আছে তো গ্যাসের চুলায় আলুটা আর বেরেস্তাটা করে নিচ্ছি আর বাকিটা বন্ধু চুলায় করব। আলুগুলোকে একটু ফুড কালার দিয়ে মেখে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগে আলুগুলো ভালো করে ভেজে নিলাম এখন আপনাদেরকে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমার বিরিয়ানি রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি তেজপাতা নিয়েছি শাহি জিরা দারচিনি লবঙ্গ সাদা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ জয়ত্রী আর একটা জয়ফল এই মশলাগুলো হালকা একটু ভেজে আমি গুঁড়ো করে নেব খাসির মাংসটা আমি বাসা থেকেই নিয়ে নিয়েছিলাম তো ওর বাবা আগেই বলেছে বাজারে কিন্তু যাব না ওখানে গেলে সবসময় বাজারে যায় এখন তো দেশের অবস্থা ভালো না তো বলছে বাসা থেকেই সব কিছু নিয়ে নাও তো মাংস মাছ যা যা লাগে আমরা 2 দিন থাকবো সব কিছুই নিয়ে নিয়েছি 2 দিনের জন্য টক দই দিয়ে দিলাম আমার এই বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব না অল্প অল্প দেখাবো এই রেসিপিটা আমি আমার চ্যানেলে আপলোড করব তখন আপনারা দেখে নেবেন বিরিয়ানিতে কিন্তু অনেক মশলা লাগে বিশেষ করে মাটন বিরিয়ানিতে কারণ মাটন থেকে একটু গন্ধ আসে মশলাটা একটু বেশি না দিলে গন্ধটা কিন্তু থেকে যায় দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা বেরেস্তা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন এটাকে এখন ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য যাতে মাংসের মধ্যে সব মশলা ভালোভাবে অ্যাবজর্ব হয় ফিরে এলাম 1 ঘন্টা পরে এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট পরে দেওয়ার একটা কারণ আছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে খাসির মাংস থেকে অনেক সময় গন্ধ আসে আদা রসুন পেস্ট যদি আপনারা ম্যারিনেট করার 1 ঘন্টা পরে আবার দিয়ে ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর গন্ধও লাগে না এজন্য আমি পরে দিয়েছি আদা রসুন পেস্ট এখন আবার কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেব। এদিকে আমি চুলাটা ধরিয়ে ফেলেছি। আপনাদেরকে বলেছিলাম বন্ধ চুলার কথা। এই দেখুন কীরকম বন্ধ চুলা হয় দেখতে। এই চুলাই আমি রান্না করব। চুলাটা ধরাতে একটু কষ্ট হয়েছে, অনেক দিন পর এসেছি, একটু ভিজে গিয়েছিল। ভিজে থাকলে একটু ধরাতে কষ্ট হয়। আমি কেরোসিন দিয়ে ধরিয়েছি। আমি যে বেরেস্তা করেছিলাম ওই তেলটাই আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্নার জন্য, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ। এই চুলাতে রান্না করতে কিন্তু অনেক আরাম। দুই চুলার মাঝখানে একটা পাইপের মতো দেওয়া থাকে। পাইপ বলতে সিমেন্টেরই একটা পাইপের মতন করা, ওই পাইপ দিয়েই ধোঁয়া বের হয়ে যায়, নিচ থেকে কিন্তু কোনো ধোঁয়া বের হয় না। আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই মাংস রান্নাতে আমি কোনো পানি ইউজ করব না। এখন কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নেব। দেখুন কতটা পানি বের হয়েছে, এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। লাকড়ির চুলাতে রান্না করলে কিন্তু পাশেই বসে থাকতে হয়, বেশি দূরে যাওয়া যায় না। ওর বাবাকে বসিয়ে দিয়ে আমি ভিতর থেকে পোলাও ভাতটা রান্না করে নিয়ে আসব। ভিতরেও আমার একটা গ্যাসের চুলা আছে, ওটাতে আমি পোলাও ভাতটা রান্না করব। পানিটা আগেই গরম করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পোলার চাল। পোলার চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও চেষ্টা করবেন ভিজিয়ে রাখার, তাহলে ভাতটা অনেক সুন্দর হয়। এখন দিয়ে দেব 2টা তেজপাতা, দিয়ে দেবো একটুখানি জায়ত্রী। জায়ত্রী দেওয়াতে কিন্তু পোলাওয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আরও দিয়ে দেব লং ও এলাচ। দিয়ে দিচ্ছি কিছু শাহি জিরা। দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। তেলটা দেওয়াতে পোলাওটা অনেক ঝরঝর হবে, একটার সাথে আর একটা লাগবে না। 80% যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভাতটাকে পানি ঝরিয়ে নেব। এদিকে বাহিরে এসে দেখলাম রেহানের বাবা রান্না প্রায় শেষ করে ফেলেছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। চুলায় একটি তাওয়া বসিয়ে দেব, তাওয়ার উপরে আবার হাঁড়িটা বসিয়ে দেব। লাকড়ির চুলার রান্না কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, বিশেষ করে আমরা যারা শহরে থাকি এরা কিন্তু লাকড়ির রান্নাটা খুবই পছন্দ করি। আর লাকড়ির রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। এখানে যখন আমি আসি তখন এই চুলাতেই আমি রান্না করি, বিশেষ করে দুপুরের রান্নাটা। সকালেরটা করি না, সকালের নাস্তা আমি ভিতরের চুলাতেই বানাই, কারণ চুলা ধরাতে একটু কষ্ট হয়। অনেক দিন পর আসলে ভিজে থাকে চুলা, তো ধরাতে একটু কষ্ট হয়। আজকেও ধরাতে অনেক কষ্ট হয়েছে। আমি পোলাওগুলো মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কত ঝরঝরা হয়েছে আর কত সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। লাকড়ির চুলার রান্না তো অনেক ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আমি একটু ফুড কালার দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম, দেখতেও কিন্তু সুন্দর লাগে একটু ফুড কালার দিয়ে ভেজে নিলে। এখন এর উপর দিয়ে আরও কিছুটা পোলাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। এই চুলাতেই আমি দমে দিয়ে রাখবো, এই জন্যই তার উপরে বসিয়ে দিয়েছি হাঁড়িটা। দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা। বিরিয়ানিতে কিন্তু আলু বোখারা না দিলে খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আমি একদম শেষের দিকে ঘিটা দিয়ে থাকি, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কেওড়া জল। এগুলো আমি সব বাসা থেকে নিয়ে গেছি। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। ফুড কালারটা অপশনাল, না দিলেও সমস্যা নাই, কিন্তু বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ। এখন 30 মিনিটের জন্য ঢেকে দিয়ে দমে দিয়ে রাখবো, তারপরে খাওয়ার পালা। মাটন বিরিয়ানি রান্না শেষ, খাওয়ার জন্য পুরোপুরি রেডি। বাচ্চারা তো বসে গিয়েছে খাওয়ার জন্য, ওদেরকে খেতে দিয়ে দেব। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও মনে হয় অনেক মজা হবে। আমার বাচ্চারা আবার বিরিয়ানি অনেক পছন্দ করে, এজন্য বাসা থেকে যাওয়ার সময় মাটন সাথে করে নিয়ে গিয়েছিলাম। আগেই প্ল্যান ছিল যে ওখানে গিয়ে ওদেরকে বন্ধু চুলায় বিরিয়ানি রান্না করে দেব। আপনারা হয়তো অনেকেই ভাববেন বন্ধু চুলা আবার কি, এটাও মাটির চুলার মতন লাকড়ি দিয়ে রান্না করতে হয়। আমাদের বরিশালের ভাষায় এই চুলাটাকে আমরা বন্ধু চুলা বলে থাকি, সিমেন্ট দিয়ে তৈরি করা এটা। আমার এই ব্লগটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।